হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো পনির সাটে। বিয়ে বাড়িতে পনির সাটে খেয়ে থাকি, এবার একটাও আমি বিয়ে বাড়ি পাইনি, সেই জন্য পনির সাটেটা খাওয়া হয়নি। তো ভাবলাম চলো আমি আজকে বাড়িতেই বানিয়ে ফেলবো পনির সাটে, আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। তো পনির সাটে বানানোর জন্য প্রথমে পনিরগুলোকে আমি কিউব কিউব আকারে কেটে নিয়েছি। তারপরে ক্যাপসিকাম, টমেটো, হলুদ ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম, এগুলো কালারিং হলে সত্যিই খুব ভালো লাগে দেখতে। লাল ক্যাপসিকামটা আমি পাইনি তখন, সেই জন্য টমেটোটাই লালের মতনই দেখতে লাগবে, এটা কালারিংটা খুব ভালো লাগে। আর পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি চৌকো চৌকো করে। তো সব আমি একসাথে মিশিয়ে নেব। তো সত্যি তিনটে কালার একসঙ্গে হলে দেখতে সুন্দর লাগেও আর বাচ্চাদের আরও ভালো লাগে। প্রথমে আমি তো নুন দিয়ে দিলাম, তারপরে এটা আমি সবটাই ঝাল ঝাল করেই করব। গোলমরিচ, গোলমরিচের ঝালটাও খুব আমাদের মুখে লাগে, গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব কাশ্মীরি লঙ্কার সাথে। তো আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি কি করব, দেখুন কি সুন্দর কালারিং লাগছে না। এবার আমি একটা পাত্রে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটাতে আমি নেব 3 চামচ কর্নফ্লাওয়ার, আর নেব আমি 2 চামচ ময়দা। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ময়দা আর কর্নফ্লাওয়ারকে। তারপর আমি দেব আন্দাজ মতো নুন, নুনটা কিন্তু সবার আন্দাজ মতো নেওয়াটাই ঠিক। এরপর আমি নেব কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা, এরপর আমি কালার হওয়ার জন্য হলুদ, সবই এটা কালারিংয়ে হবে। আর নিলাম আদা রসুন বাটা, আর নিলাম আমি জিরে গুঁড়ো, এটাকে আমি একসাথে মিশিয়ে নেব। সয়া সস, চিলি সস আর টমেটোর সাথে, এটাও চিলি সস, এটা খুব একটা বেশি ঝাল থাকে না, টমেটো আর চিলি সসটার সাথে একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু এটা আমি ঝাল ঝাল করেই বানাবো। এবার সামান্য একটু জল দিলাম, পুরো ব্যাটারটাকে এবার আমি ভালো করে একদম বানিয়ে নিলাম। এবার আমি সাটেটা তৈরি করব। একে একে সব উপকরণগুলো আমি এই কাঠিগুলো দোকানে কিনতে পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে, যখন আমি সাটে বানাবো তখন কিন্তু এই কাঠিগুলোকে একটু জলে ভিজিয়ে রাখবো, কারণ এগুলো তেলের মধ্যে ভাজবো তো, যাতে কাঠিটা পুড়ে না যায়, সেই জন্য খানিকক্ষণ আমি ওইগুলোকে জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। তো একে একে আমি ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, টমেটো, পনির, পেঁয়াজ, তো এইভাবে আমি পুরোটাকে একে একে গেঁথে নিয়ে সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমার ভাজার পালা, কত সুন্দর লাগছে, কিন্তু কাঁচা তো খাওয়া যাবে না, এগুলোকে তো আবার ভাজতে হবে। তো এই যে ব্যাটারটা আমি বাটিতে বানিয়েছি, আপনারা গ্লাসেও বানাতে পারেন। গ্লাসে বানালে একটা সুবিধা হয় কি, এই যে সাটেটা গ্লাসের মধ্যে ডোবালেই কিন্তু পুরোটা ওর গায়ের মধ্যে কোটিংটা লেগে যাবে। প্লেটেও বানাতে পারেন, আমি বাটিতেই বানিয়েছি। আর খুব মোটা যেন ব্যাটারটা না হয়, তাহলে কি খুব ভালো লাগবে না, পনিরের টেস্টটা পাওয়া যাবে না, পাতলা পাতলা করে ব্যাটারটা দিতে হবে। আর একে একে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে আমি এবার ভেজে নিচ্ছি। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি একটা পিঠ পাল্টে দিয়েছি। দেখুন এগুলো খুবই ভালো খুবছে ভাজতে হয় তা না,
কারণ ক্যাপসিকাম তো এমনি কাঁচা স্যালাডের সাথেও খায়, কিন্তু জাস্ট পাকাতে তো হবেই। তো দেখুন আমার মোটামুটি হয়ে গেছে। এবার একটা টিস্যু পেপার দিয়ে ওগুলোকে আমি তুলে নেব। তো দেখতে সুন্দর লাগছে আর খেতে তো খুবই সুন্দর লাগে। এটা এবার শুধু সস দিয়ে খাওয়া যায়, আর একটা রকম করে খাওয়া যায়। একটা আবার একটা আমি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটার মধ্যে সয়া সস, চিলি সস, টমেটো সস, সামান্য একটু জল দেব। জল দিয়ে একটু আমি কর্নফ্লাওয়ার দেব, দিয়ে একটা আমি সস বানিয়ে নেব। সব সস করার দিয়ে সস বানাবো। সস বানিয়ে কি করব, তাওয়াটাকে আগুনের মধ্যে বসিয়ে ওর মধ্যে সসটা দিয়ে দেব। যেই গরম হয়ে যাবে তখন ওই সাটিকগুলোকে আবার এর মধ্যে দিলেও খুব ভালো লাগে। দুরকম করেই খাওয়া যাবে, তো খেতে খুবই সুন্দর হবে। বন্ধুরা ভালো থাকবেন।